একের ভিতরে চার বেঙ্গল মিশ্র সার, নাইট্রোজেন, ফসফেট, পটাশ ও সালফারের মিশ্রণে সব ফসলে ব্যবহার উপযোগী মিশ্র সার। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলস লিমিটেডে উৎপাদিত দেশের অন্যতম উৎকৃষ্ট সার। নোয়াপাড়া গ্রুপের এই প্রতিষ্ঠানটি 2003 সাল থেকে সুনামের সঙ্গে কৃষকের আস্থার প্রতিদান দিয়ে চলেছে। চাষাবাদের ক্ষেত্রে সারের গুরুত্ব নতুন করে বলার কিছু নেই। রাসায়নিক সারে কী কী উপাদান থাকে এবং কোন কোন ফসলে কী কী মাত্রায় ব্যবহার করতে হয় কৃষকরা তা মোটামুটি সবই জানেন, কিন্তু এই সার কীভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয় তা নিয়ে নিশ্চয়ই কৌতূহলের কমতি নেই। আমরা এসেছি যশোরে নোয়াপাড়া গ্রুপে বেঙ্গল মিশ্র সার কারখানায়। এই বেঙ্গল মিশ্র সার কী কী মাত্রায় কোন কোন উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে সেসব নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনিসরা মিন্টু। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার, আমরা কথা বলবো বেঙ্গল মিশ্র সারের কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার শামীম হাসানের সঙ্গে। ধন্যবাদ। সার নিয়ে মানুষের আসলে দারুণভাবে আগ্রহ রয়েছে, কারণ মানুষ সার দিচ্ছে জমিতে, কিন্তু কোন কোন উপাদান সেটি প্রাথমিক কিছু ধারণা আছে, কিন্তু কোন কোন প্রক্রিয়ায় সেটি প্রক্রিয়াকরণ করা হচ্ছে সেই বিষয় নিয়ে মানুষের বলা যায় একেবারেই ধারণা নাই। সেই জন্য আমরা আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানটি এই পর্বে আপনাদের যে সার প্রক্রিয়াকরণ সেটি আমরা তুলে ধরতে চাই। এগুলো আমাদের যে মিশ্র সার, সেই মিশ্র সারের কাঁচামাল অর্থাৎ র মেটেরিয়াল যেগুলো সবগুলো বিদেশ থেকে আমদানি করা হয়, বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা হয়। এই বিদেশ থেকে আমদানি করার পর আমাদের এখানে বেশ কয়েকটা কাঁচামাল গোডাউন আছে বা র মেটেরিয়ালস গোডাউন আছে, সেই গোডাউনের মধ্যে এগুলো মজুত করে রাখা হয়। এরকম যেমন এখানে আছে এমওপি মানে পটাশ, এই পটাশ সার এখানে রাখা আছে, সামনে আমাদের রাখা আছে আরও অন্যান্য র ওখানে এমএপি আছে, জাহাজে করে মালামাল আসে এরপরে গোডাউন গোডাউন তারপরে ওখান থেকে চাহিদা মোতাবেক আমরা মিলের অপারের পাশে নিয়ে যাই। প্রত্যেকটা উপাদানকে আমরা ল্যাবে নিয়ে টেস্ট করতে থাকি। এটা আমাদের এমওপি, মিউরিট অফ পটাশ, এমওপি, হ্যাঁ, পটাশ সার। এই স্যাম্পলটা আমরা নিলাম এখানে, আমরা এই স্যাম্পলটা নেওয়ার পরে এটা আমাদের একটা কাঁচামাল, হ্যাঁ, এরপরে এটা হচ্ছে আমাদের এমএপি মনো অ্যামোনিয়াম ফসফেট। এই টোটাল ফসফেটটা থাকে 46-47%, নাইট্রোজেন থাকে 11%। এই উপাদানটা আমরা যে নাইট্রোজেনের আমাদের এনপিকেসের যে চারটা উপাদান, নাইট্রোজেন, ফসফেট, পটাশ আর সালফার, এই চারটা উপাদানের জন্য এখানে নাইট্রোজেনটা পূর্ণ করে কিছু এবং ফসফেটটা পূর্ণ করে। এখান থেকে আমরা এই কাঁচামালটা কীরকম আছে এটা মান নিয়ন্ত্রণ করার জন্য আমরা এটা নিই। এটা আমরা স্যাম্পলটা, হ্যাঁ হ্যাঁ, এটা সাধারণ, এই আমরা স্যাম্পলটা নিই। এই যে এখানে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, এই অ্যামোনিয়াম সালফেটে থাকে নাইট্রোজেন আর সালফার, এখানে আছে পটাশ, এখানে আছে নাইট্রোজেন প্লাস ফসফেট, এটা আছে নাইট্রোজেন প্লাস সালফার, এই তিনটার মধ্যে পাওয়া যাবে চারটা উপাদান। এছাড়া কিছু যখন অপূর্ণ থাকে আমরা তখন কিছু জিপসাম মিক্স করি। ফিড মিল অটোমেশনের মাধ্যমে আমাদের যে চারটি উপাদান
যে চারটা উপাদানগুলো নির্দিষ্ট অনুপাতে যে যতটুকু লাগবে ফর্মুলেশন অনুযায়ী সেগুলো এখানে সেট করা এবং নির্দিষ্ট টাইম পর পর এগুলো ক্যালকুলেশন করা হয়। এই মালগুলো এই কমন বেল্টের মাধ্যমে এক জায়গায় করার পরে এটা আবার এই জকেশার আছে, এই জকেশারের মাধ্যমে এটাকে ফাইন প্রোডাক্ট করা, ফাইন প্রোডাক্ট করা হলে ফাইন প্রোডাক্ট করার পর এটা তখন ওই যে আমাদের ডিক্স আছে, ডিক্সের মধ্যে দানাটা তৈরি করে, মিক্সিং হয় দানা তৈরি করে। এই দুইটা ডিক্সে আমাদের ওই যে পাউডার ফর্মে ছিল অলরেডি দানা হয়েছে, এই দেখুন এটা অলরেডি দানা তৈরি করে ফেলেছে এই ডিক্সের মাধ্যমে। হ্যাঁ, এটা ঘুরিয়া ঘুরিয়া এই দানা হচ্ছে, এই দানা, এই না 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 এটা দানা হলো, এই দানাটাকে আমার এটা ফার্নেস আছে, এটা ফার্নেস, ফার্নেস অর্থাৎ ফার্নেস অর্থাৎ এখানে হিট তৈরি হয়, এটা আমাদের ডায়ার, এটাতে ওই ফার্নেস অর্থাৎ বয়লার ফ্যানেস, ফার্নেস থেকে হিট তাই এখানে পুশিং হয়, হিট পুশিং হলে এই মালটা লিফটিং হয় এবং এটা আস্তে আস্তে আমাদের প্রোডাক্টটা শুকায়, ড্রাই করে, ড্রাই করা সম্পূর্ণ হলে এরপরে কুলারের মাধ্যমে এটা অলরেডি ঠান্ডা হচ্ছে, এটা আসার পরে আমাদের এই যে মালটা এটাতে আমাদের পার্টিকেল ভাইব্রেট দেওয়ার পরে এটাকে যেগুলো 2 mm এর নিচে যে নির্দিষ্ট সাইজের উপরে সেগুলো আমরা আলাদা করে দিই, এখানে সে অনুযায়ী এখানে আমাদের স্ক্রিন আছে যেগুলো ওভার সাইজ সেটা এটার ওপর দিয়ে চলে যাবে। আচ্ছা, যেগুলো বাতিল নাকি? বাতিল না, এটা রিসাইক্লিং হবে, আবার ওটা ওভার সাইজ, এটা আবার ওই ক্র্যাশিং হবে। এরপরে এই মালটা যেটা হচ্ছে এটা আমাদের ফাইনাল প্রোডাক্ট এটা, আর এর নিচে যেটা আরও ছোটো সেটা নিচে চলে যাচ্ছে, এটা এভাবে চলে যাচ্ছে, দিয়ে এখানে আমাদের এই ফাইনাল প্রোডাক্টটা সরাসরি হপারে যাবে, হপারে যায় শুধু ব্যাগ প্যাকিং, ব্যাগ প্যাকিংটা ওখানে হচ্ছে, ওখানে ওখানে প্যাকেজিং হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো দেখে আসি। এই ফাইনাল বেল্ট থেকে আমাদের ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে, এই প্রোডাক্টটা শুধু হপারে যাবে, হপারে শুধু ব্যাগ প্যাকিং হবে অটোমেশনভাবে, এই স্যাম্পুলটা আমরা এখন কালেক্ট করি, এই কালেক্ট করার পরে এটা আমাদের ফাইনাল প্যাকিং, এরপরে ল্যাবে যে টেস্ট করি। আমাদের হপার ফাইনাল যে প্রোডাক্টটা সে প্রোডাক্টটা এই হপারে এসে জমা হয়, অপারে জমা হলে সেটা আবার এখানে ব্যাগ প্যাকিংয়ের মাধ্যমে প্যাকিং আমাদের সম্পূর্ণ প্যাকিং হয়ে যাচ্ছে, এই আমাদের ফাইনাল প্রোডাক্টের মাল। কত কেজি বস্তা? জি জি জি, এটা 50 kg বস্তা, 50 kg, এই যে 50 kg, এখান থেকে সব ওজন হয়ে যায়? হ্যাঁ, সব ওজন, প্রত্যেকটা ওজন করে আমরা দেব। এরপরে আমাদের এই মালগুলো নিয়ে ওই বিভিন্ন জায়গায় মজুত করা হয়, তো মজুত করার পরে এগুলো যে টেস্ট করা হয়, টেস্ট করার পরে তখন ডেলিভারি দেওয়া হয়। ও আচ্ছা, এগুলো মজুত করা হয় এবং এখান থেকে টেস্ট করা হয়? হ্যাঁ জি জি, এই যে স্যাম্পল নিয়ে, ওই যে ফাইনাল প্রোডাক্টের স্যাম্পল নিয়ে, মানে কোথায় কীভাবে করা হয় এটা আমরা নিয়ে যাওয়ার পর, স্যাম্পল নেওয়ার পরে ল্যাবরেটরিতে নিয়ে যাই। আচ্ছা, আপনার নিজস্ব ল্যাব আছে? হ্যাঁ, নিজস্ব ল্যাব আছে। আচ্ছা, এবং সেই মানমাত্রা ঠিক আছে কি না? হ্যাঁ, সেটা আমরা পুরোপুরি সম্পূর্ণভাবে ফিজিক্যাল এবং কেমিক্যাল টেস্ট দুটাই করি। চলুন আমরা একটু সেই ল্যাবে একটু আপনাদের পরীক্ষাটা দেখে আসি।
চারটি উপাদান দিয়ে যে সার তৈরি হলো এর মানমাত্রা ঠিক আছে কিনা সেটি আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা বেঙ্গল মিশ্র সারের যে ল্যাব সেই ল্যাবে পরীক্ষা নিরীক্ষা চলছে। শামীম হাসান ভাই, আমাদের একটু যদি বলেন যে আপনারা এই মানমাত্রা কীভাবে পরীক্ষা নিরীক্ষা করেন। আমরা মিলে নির্দিষ্ট টাইম পর পর উৎপাদিত যে উপাদান আছে, যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আমরা ল্যাবে প্রথমে নিয়ে আসি। নিয়ে আসার পরে ওটাকে আমরা আগে স্যাম্পল তৈরি করি। স্যাম্পল তৈরি করার পর তার প্রসেসিং অনুযায়ী আমরা টেস্ট করি। আমরা এখানে টোটাল নাইট্রোজেন টেস্ট করছি। এই যে দেখেন, এই যে এটা চেঞ্জ হয়ে গেল, এটা অর্থাৎ আমাদের এখানে নাইট্রোজেন আছে, এই দ্বারা নির্দিষ্ট পরিমাণ নাইট্রোজেন আছে পরিণত। আগে নাইট্রোজেন নাইট্রোজেন টেস্ট হয়। এছাড়া এখন আপনার এই ফসফেট তৈরি করার জন্য এটা টেস্ট হচ্ছে ফসফেট, এটাকে অলরেডি কালিং ফসফেট টেস্ট হচ্ছে। এরপর এখানে এটা হচ্ছে, এইখানে আমরা টেস্ট করছি পটাশের, পটাশের টেস্ট হচ্ছে, এটা হচ্ছে পটাশের টেস্ট হচ্ছে। আমাদের একটা যখন মিলে বাকিগুলো হয়ে যাবে। 8-20-14-5 এটা হচ্ছে ধানের গ্রেড, ধানের জন্য এদের যথেষ্ট। আচ্ছা, আপনাদের তো সার তো দুই ধরনের সার তৈরি করছেন এখন, ওইটা 12-15-20 ছাড়। এখন যেহেতু ধানের মৌসুম বেশি, বিশেষ করে এখন ধানেরটা আমাদের প্রোডাকশন হচ্ছে, আমরা ধানেরটাই টেস্ট করছি। এখানে আমাদের মান নিয়ন্ত্রণের জন্য নিয়মিত এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ওনারা মাঝে মধ্যে ভিজিট আসে। ওনারা আমাদের ল্যাব থেকে প্রোডাক্ট স্যাম্পল কালেক্ট করে, ওরা আবার তাদের বিভিন্ন জায়গায় টেস্ট করে, এবং এই টেস্টের রেজাল্টটা তারা আমাদের, যেহেতু তারাই আমাদের খামার বাড়ির মাধ্যমে সার্টিফিকেট প্রদান করে। প্রদর্শক, বেঙ্গল মিশ্র সার কিভাবে তৈরি হয় এবং এর পরীক্ষা নিরীক্ষা ল্যাবে সেটিও দেখানোর চেষ্টা করেছি। আমরা আরও বিস্তারিত জানতে নওয়াপাড়া গ্রুপের জিএম মিজানুর রহমানের সঙ্গে আরও একটু কথা বলতে চাই। জনাব মিজানুর রহমান, আমরা একটু জানতে চাই যে এই সারগুলো যে আপনারা তৈরি করছেন এর বাজারজাতকরণ কীভাবে হয়? এই যে ম্যানুফ্যাকচারিং যেটা দেখলেন, এই ম্যানুফ্যাকচারিংয়ের মালামাল আমরা নির্দিষ্ট কিছু ডিলার আছে, আমাদের সারা বাংলাদেশে ডিলার আছে, সারা বাংলাদেশে আমরা সাপ্লাই করে থাকি ডিলারের মাধ্যমে। সেটা বিসিআইসি ডিলার, আমাদের বেস্ট প্রিফারেন্স আছে বিসিআইসি ডিলার। বিসিআইসি ডিলার ছাড়া অন্য অন্য যারা আছে আমাদের মানে লিস্টেড ডিলার, আমরা তাদেরকে আছে সাপ্লাই দিয়ে থাকি, যাতে করে এই মালটা নকল না হয় সেই হিসাব করে আমরা সেই কাজটা করে থাকি। এখন যে মালামাল যখন আসে, মানে যখন অর্ডার আসে, অর্ডার আসলে আমাদের নওয়াপাড়া অফিসে সেলস অফিস আছে, সেই অফিসে অর্ডার আসলে সেই অর্ডার আমাদেরকে সাপ্লাই করে, আমরা সেই হিসাবে জাহাজ কিংবা আছে ট্রাকের মাধ্যমে আমরা ঘরে ঘরে পৌঁছায় দিই। এর মধ্যে গভর্নমেন্টের কিছু মাল আছে যারা আছে সাবসিডাইজড মাল, যেমন এমওপি এবং এমএপি বলি আমরা, মনোঅ্যামোনিয়াম ফসফেট। মনোঅ্যামোনিয়াম ফসফেটটা গভর্নমেন্ট ফ্যাক্টরি সরাসরি আছে ইম্পোর্ট করে নিয়ে আসে, নিয়ে এসে এরপরে গভর্নমেন্ট আবার সাবসিডাইজড করে। যেহেতু সাবসিডাইজড প্রোডাক্ট, গভর্নমেন্টের এই সাবসিডাইজড রেট হিসাবে আমরা আছে সেল করে থাকে। এখানে কারখানার একটা নির্দিষ্ট মূল্য লেখা থাকে, যে এখানে কতটুকু থাকবে না থাকবে কারখানার মূল্য লেখা থাকে। এই মূল্যর পরে ডিপেন্ড করে বোঝা যাবে যে আসলে বাজারে বেশি দামে বিক্রি করছে না কম দামে বিক্রি করছে, তারও একটা লিমিট থাকে। কৃষক পর্যায়ে যা প্রতারিত না হয় সেই হিসাবে রেটটা মূল্যায়ন করা হয়, মানে রেটটা দেওয়া হয় যাতে করে বেশি দামে বিক্রি না হয়। ডিও দিলে তার এগেনস্টে আমরা সাপ্লাই করে থাকি। সাপ্লাইটা
দুই চ্যানেলে হয়, এক হচ্ছে ট্রাকের মাধ্যমে আর একটা হচ্ছে জাহাজের মাধ্যমে যায়। জাহাজে যায় আশুগঞ্জ, নারায়ণগঞ্জ, এখন আর যায় চিটাগাং। এখান থেকে আবার ট্রাকের মাধ্যমে যেসব অঞ্চলগুলোতে ডেলিভারি হয় সেই অঞ্চলগুলোতে আবার ডেলিভারি হয়। আচ্ছা, এই সার তো মূলত ধানের জন্য নাকি? এই সারটা রবি শস্যর জন্য। আরেকটা সার আছে, এটা আছে রবি ক্রপস, 12-15-20 ছয় বলি আমরা, এটা রবি ক্রপস বলতে আলু আছে, ভুট্টা আছে, গম আছে, সবজি জাতীয় যা আছে এই জিনিসের জন্য। আর একটা ধানের মাল আছে, ধানের মালের গ্রেড আছে 8 বিট 14 ফাঁস। সড়কপথ এবং নৌপথ দুভাবেই এই সার ডিলারদের কাছে সারা বাংলাদেশে পৌঁছে যাচ্ছে। তবে নৌপথে পরিবহন সবসময় খরচ কম। মাল আনলোডের ক্ষেত্রেও কিন্তু এই যে টালির ব্যবহার, এই যে কাঠি এখানে রয়েছে এক একটি আটিতে 25টি, এবং এখান থেকেও যারা মাল নিচ্ছেন অর্থাৎ সার নিচ্ছেন তারাও কিন্তু এক একটি করে কাঠি নিয়ে যাচ্ছেন, আবার নেয়ার পরে এই জায়গাটিতে রেখে যাচ্ছেন, এবং এখানে উনি আবার গুনে গুনে সেটি রাখছেন। অর্থাৎ মালের যে হিসাব নিকাশ, কারণ এখানে কয়েক হাজার মাল এক একটি জাহাজ বা লাইটার জাহাজ সেখানে নেওয়া হয়, সেক্ষেত্রে যাতে সংখ্যায় কোনো ভুল না হয় সেটিকে সুনিপুণভাবে ঠিক রাখার জন্য এই প্রচেষ্টা। গাড়ির লোকজন 25-1000 করে টালিদার, আমি খাদ্য বুঝে নিই 25টা করে বান্দি, চার মুঠায় 100, বুঝছেন? এইভাবে আমি 16,000 মাল নেব। 16,000 মাল নেবেন? 16,000, 800 টন। 800 টন? জি। এবং সারের এই হিসাব নিকাশগুলো কি এভাবেই করা হয়? এভাবে টালি দিয়ে নেওয়া হয়। ভুল হওয়ার সুযোগ নেই? জি, ভুল হওয়ার সুযোগ নেই, ভুল হওয়ার সুযোগ নেই। দর্শক, শুধু এই বেঙ্গল মিশ্র সারই নয়, রাসায়নিক সার যেহেতু আমদানি নির্ভর, সেক্ষেত্রে ডলার সংকট কিংবা অন্য কোনো কারণে যাতে এই সারের আমদানি কোনো সময় ব্যাহত না হয় এবং সঠিক সময়ে কৃষক পর্যায়ে এটি সরবরাহ করা হয়, এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।